হ্যালো, আমি বাপ্পি। সবাইকে স্বাগত জানাই আজকের রিডার্স ভিউতে। অমর একুশে বইমেলা 2019 ভূমি প্রকাশ থেকে প্রকাশিত হয়েছিল জেমস এম কেইনের বিখ্যাত হার্ড বয়েল ফিকশন দ্য পোস্টম্যান অলওয়েজ ড্রিঙ্কস টুয়াইস। সালেহ আহমেদ মুবিনের অনুবাদের এই বইটি নিয়ে আজকে আমাদের রিডার্স ভিউ। ভবিষ্যতে এমন আরও অনেক বই সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ফ্র্যাঙ্ক চেম্বার্স একজন ভবঘুরে যুবক। ঘুরতে ঘুরতেই সে একদিন হাজির হলো টুইনক্স নামক একটি ফুড জয়েন্টে। সেই ফুড জয়েন্টের মালিক তাকে চাকরির অফার দিল, আর সেখান থেকেই ফ্রান্সের জীবনটা বদলে যেতে লাগলো। ফুড জয়েন্টের মালিকের যুবতী বউকে দেখেই ফ্র্যাঙ্ক সিদ্ধান্ত নিল এখানেই তাকে খুঁটি গেড়ে বসতে হবে। ধীরে ধীরে প্রেম, পরকীয়া আর পাপের রাজ্যতে ডুবে যেতে লাগলো তারা। পরিকল্পনা আঁকা হলো এক ষড়যন্ত্রের। এসবের মাঝেই ঘটে যায় একটি দুর্ঘটনা, হলো একটি ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। জট বাঁধতে শুরু করে বইটির চরিত্রগুলোর জীবনে। পুলিশের আনাগোনা সবার মনেই শঙ্কা, কি হবে শেষ পর্যন্ত? দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্রের নিষ্ঠুরে খেলায় কে কোন ভূমিকায়? উত্থান আর পতনে জীবনের করুণ বিদ্রুপ মাখানো এক অসাধারণ উপন্যাস দ্য পোস্টম্যান অলওয়েজ ড্রিঙ্কস টুয়াইস। জেমস মালাহান কেইন বা জেমস এম কেইন সারা পৃথিবীতেই হার্ড বয়েল ফিকশনের জন্য এক জনপ্রিয় নাম। দ্য বাটারফ্লাই, ডাবল ইন্ডেমনিটি, দ্য মথ, দ্য রুটস অফ হিস এভিল, এই বইগুলো আজও সারা পৃথিবীব্যাপী সমাদৃত। 1934 সালে প্রকাশিত হয়েছিল তার প্রথম উপন্যাস দ্য পোস্টম্যান অলওয়েজ ড্রিঙ্কস টুয়াইস। তৎকালীন সাহিত্যের চেয়ে ভিন্নধারার উপস্থাপনা, সাসপেন্স, কাহিনীর গতিময়তা এবং বৈচিত্র্যময় কিছু ধারণার জন্য বইটি পাঠকপ্রিয়তা অর্জন করেছিল। বইটিকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ক্রাইম থ্রিলার হিসেবে আখ্যায়িত করা হয়। এই বইটিকে কেন্দ্র করে হয়েছে সিনেমা, মঞ্চনাটক এবং রেডিও নাটক। প্রেম, পরকীয়া, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা ইত্যাদি মানবিক বিষয়গুলোকে কেন্দ্র করে কাহিনী এগিয়েছে। কাহিনীর গতিময়তা এবং সাসপেন্স তো ছিলই, সেই সাথে ছিল চরিত্রগুলোর বিশ্বাসযোগ্য উপস্থাপনা। তবে বইটির বৈচিত্র্যময় উপস্থাপনার জন্যই পড়ার সময় পাঠকদের একটু গভীর মনোযোগ দাবি করে। বইটির শেষ ভাগে এসে পাঠক চমকে যাবেন গল্পগুলোর চরিত্রের পরিণতির জন্য। তরুণ অনুবাদক হিসেবে সালেহ আহমেদ মুবিন ইতিমধ্যেই কাজ করেছে ম্যাগনাস চেস অ্যান্ড দ্য গডস অফ অ্যাসগার্ড, আ সিক্রেট রিভিল্ড, হ্যারি পটার অ্যান্ড দ্য কাস্ট চাইল্ড এবং আ সং অফ আইস অ্যান্ড ফায়ার সিরিজের প্রথম বই আ গেম অফ থ্রোনসের। দ্য পোস্টম্যান অলওয়েজ ড্রিঙ্কস টুয়াইস বইটি পুরনো ইংরেজি ধাঁচে লেখা হলেও সহজ শব্দ গঠন এবং সুন্দর বাক্য চয়নে বেশ মুনশিয়ানা দেখিয়েছেন তরুণ এই অনুবাদক। তৎকালীন আমেরিকান সমাজের বিভিন্ন বিষয়, মানুষের আচরণ এবং চারপাশের আবহ উঠে এসেছে গল্পটিতে। ঠিক যেন আমাদের চারপাশে ঘটে যাওয়া কোনো ঘটনা, আর কোনো না কোনো অপরাধী মন লুকিয়ে রয়েছে সেই ঘটনাগুলোর অন্তরালে। আমার কাছে মনে হয়েছে জেমস এম কেইনের এই হার্ড বয়েল ফিকশনেরই পরিবর্তিত কিছু রূপ পরবর্তীতে আমরা খুঁজে পেয়েছি সিডনি শেলডনের লেখাগুলোতে। আমাদের চারপাশের সমাজ এবং পারিবারিক জীবনকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে নিয়ে যাওয়ার এই ধারণাটি আমার বেশ ভালো লেগেছে। স্বল্প কিছু চরিত্র, কাহিনীর সাথে মানানসই সংলাপ এবং কাহিনী অযথা দীর্ঘায়িত না করে টান টান সাসপেন্স বজায় রাখার যে প্রচেষ্টাটা ছিল সেটি আমার খুব ভালো লেগেছে। এই হার্ড বয়েল ক্লাসিক ফিকশনটি অনুবাদের কাজ বেশ ভালো মতোই সামলেছেন সালেহ আহমেদ মুবিন। গল্পের প্রতিটি শব্দ এবং বাক্যে লুকিয়ে থাকা তাৎপর্যগুলো বাংলা ভাষায় রূপান্তরের কাজটি সহজ ছিল না। অনুবাদককে এক্ষেত্রে বেশ পরিশ্রম করতে হয়েছে তা বলাই বাহুল্য। রূপান্তরের ক্ষেত্রে সাসপেন্স বজায় ছিল, গল্পের পারিপার্শ্বিক বিবরণগুলোও পড়তে বাঁধেনি। সহজ চলতি ভাষায় রূপান্তরের পাশাপাশি ভাষাগত মানেরও একটা ব্যাপার চলে আসে, আর এক্ষেত্রে আমি আশা করব সালেহ আহমেদ মুবিন পরবর্তী বইগুলোতে আরও অনেক বেশি উন্নতি করবে। সজল চৌধুরীর বেশ নজর কাড়া প্রচ্ছদে 126 পৃষ্ঠার এই বইটির মুদ্রিত মূল্য 180 টাকা। আশা করি জেমস এম কেইনের অন্যান্য বইগুলোও পরবর্তীতে অনুবাদ হবে। অনুবাদকের প্রতি শুভেচ্ছা রইল। রিডার্স ভিউতে আমাদের চেষ্টা থাকে আমাদের পছন্দের বইগুলো আপনাদের সামনে তুলে ধরবার। আমাদের প্রচেষ্টা আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।